আপনারা ভালো আছেন? আমি মোটামুটি আছি। মেয়েদের চিন্তায় সবসময় সময় কাটে, বিশেষ করে ছোট মেয়েটাকে, সোনিয়াকে, ছোট মাকে 2.5 বছর ধরে একেবারে দেখতে পাচ্ছি না। কোনো যোগাযোগ নেই, কাকে বলবো সেটাও বুঝতে পারছি না। আদালতেও কিভাবে বলবো সেটার আইনগত উপায় খুঁজেই যাচ্ছি। কাকে কি বলবো খুঁজে পাচ্ছি না বলে ভাবলাম আপনাদেরকেই বলি। সবসময় তো আমার কথা শুনে এসেছেন আপনারা। 4 বছর আগের কথা, বাবার কোলে সোনিয়া, ছোট মার বয়স তখন 5 বছর। এটা অচিন্তনীয় যে আমার ছোট মা প্রায় 3 বছর ধরে বাবা মা হারা এবং সম্পূর্ণ একা। আব্বা উইল শো ইউ প্রোগ্রাম ইন আইপ্যাড, হাউ অ্যাবাউট দ্যাট? ওকে, ABC আব্বা উইল শো ইউ। উইল ইউ লার্ন উইথ আব্বা? ইয়া। ইউ আব্বা কিস। ছোট মা কোথায় আছে, কেমন আছে তা জেনেও জানি না। কি দুশ্চিন্তা! বাচ্চাটাকে এক মুহূর্তের জন্য ভিডিওতে পর্যন্ত আমাকে দেখতে দেয়া হয়নি, ঠিক যেরকম শত শত হাজার হাজার বাবাদেরকে জাপানের কালো পারিবারিক আইন 819 ধারার আওতায় চিরতরে মুছে দেয়া হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স বা বাংলাদেশ হোক, জাপানে বাচ্চারা গেলে তারা বিদেশি বাবা থেকে চিরতরে হারিয়ে যায়। এ সমস্ত বাবারা তাদের সন্তানদেরকে আজীবন আর দেখতে পাননি। আপনারা জানেন যে স্কুল খুলছি আমরা, এ ব্যাপারে আপনারা আমাদের সাফল্য আপনারা অবশ্যই শুভকামনা করেন। আজ এই পর্যন্ত থাক।